আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে ময়দা এবং আলু দিয়ে সকাল এবং বিকেলের জন্য সকলের পছন্দের একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। প্রথমে আমি একটা আলুর পুর তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা এবং রসুন কুচি। এগুলোকে আমি গ্রেটারে চপ করে নিয়েছি। আদা এবং রসুন কুচিগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আলু, এরকম ছোট কিউব করে কেটে। এবারে এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন। মশলা সহ আমি আলুগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিব। পানিটা প্রায় টেনে এসেছে আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, এতে করে পুরটা একটু আঠালো হবে। এভাবে চামচের সাহায্যে আলুগুলোকে কিছু ভেঙে দিতে হবে, তবে এখানে আমি সবগুলো আলু ভাঙব না। এখানে 3 ভাগের 1 ভাগ আলু আমি ভেঙে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে। পুরটা নামানোর আগে এখানে আমি কিছু ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি ময়দার ডোটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে তেলের সাথে ময়দাগুলো খুব ভালো করে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এখানে আমি সফট একটা ডো তৈরি করে নিব, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি নরম যেন না হয়ে যায় ডোটা। মোটামুটি সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব। আমি ঠিক যতগুলো নাস্তা তৈরি করব ঠিক ততটা ভাগে ভাগ করে নিব। ডোটাকে আমি 7টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা একটা করে ভাগ নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিব আর বাকিগুলো একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখানে আমি পাতলা একটা রুটি তৈরি করে নিব একটা অংশ দিয়ে। নর্মালি আমরা খাওয়ার জন্য যে রকম পাতলা করে রুটিটা বেলি তার থেকে একটু পাতলা করে বেলতে হবে। রুটি বেলা হয়ে গেছে। এবার এর মাঝখানে আমি এভাবে পুরটা বিছিয়ে দিচ্ছি। এবারে সাইড দিয়ে আঙ্গুলের সাহায্যে আমি এভাবে পানি লাগিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে নাস্তাটা খুব ভালো করে সিল করা যায়, আলুর পুরটা যাতে ভাজার সময় বের না হয়ে আসে। তারপর এভাবে 2 দিক থেকে টেনে এনে ভাঁজ দিয়ে তারপর পরবর্তী সাইড থেকেও এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিব, তারপর এগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি।
এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি পরিমাণ তেলের দরকার হবে না, মানে ডুবো তেলে ভাজতে হবে না। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে, খুব বেশি আছে কিন্তু ভাজা যাবে না। একটা পাশ হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি, তারপর অপর পাশটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। অপর পাশটা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে বাকি সাইডগুলো একইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। সকাল বা বিকেলের নাস্তায় গরম গরম এগুলো পরিবেশন করলে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে, তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।